বিকর্ষণ ধর্ম পরস্পরের সঙ্গে বিকর্ষণ এবং পেনতন্তুর ডি পলিমারাইজেশন পেনতন্তুর ডি পলিমারাইজেশন এর জন্য পেনতন্তুর টানটা কাইনোলিকের উপর পড়বে সেই টানটা সেন্ট্রোমিয়ারের উপর পড়বে এরপর অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়ে দুটি ক্রোমাটিড সেপারেট হয়ে যাবে দুটি ক্রোমাটিড সেপারেট হয়ে যাবে তাহলে সেপারেটের কারণ সিস্টার ক্রোমাটিডের বিকর্ষণ ধর্ম আর এই যে বেমতন্তু দুই দিকে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত আছে সেই বেমতন্তুর ডি পলিমারাইজেশন অর্থাৎ এই প্রান্ত থেকে আলফা এবং বিটা টিউবুলিন খুলবে যেমন পলিমারাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে আলফা বিটা জুড়েছিল সেরকম ডি পলিমারাইজেশনের জন্য আলফা বিটা কি হবে খুলে যাবে খুলে যাওয়ার জন্য তাহলে বেমতন্তুর দৈর্ঘ্যটা কি হবে আস্তে আস্তে ছোট হবে ছোট হওয়ার জন্য বেমতন্তুর টানটা পড়বে ব্যান্ড করে কাইনোকোসের টানটা পড়বে সেন্ট্রোমিয়ার উপরে তখন সেন্ট্রোমিয়ারে ক্লিভেজ হয়ে গিয়ে সেন্ট্রোমিয়ার দুভাগ হয়ে গিয়ে ক্রোমাটিড পৃথক হয়ে যাবে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজনের মাধ্যম দিয়ে ক্রোমাটিড পৃথক হয়ে গিয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করা অফস্প্রিং অফস্প্রিং ক্রোমোজোম তৈরি করবে ঠিক আছে সেই ক্রোমোজোমটার নাম কি দিয়েছিলাম আমরা এরকম দেখতে হলে কি বলেছিলাম মোনাড সিঙ্গেল ক্রোমাটিড হলে মোনাড এটা কি কন্ডিশন আছে ডায়াড এটা ডাই কন্ডিশন এটা আছে মোনাড কন্ডিশন এটা বাংলা সিনেমায় আছে হিরো রাজা বেশ অনেক প্রথম সিনেমা তোমরা হয়তো তখন জন্মই গ্রহণ করনি তো আমি খুব ছোট দেখেছিলাম আবার সেদিন একবার দেখছিলাম কবিতা তো সেই রাজা এত অত্যাচারী হয়ে গেছিল সে মূর্তিটা অনেক কিছু বানিয়েছিল তো রাজা শেষ বেলায় রাজা মূর্তিটা ভাঙা হচ্ছে তো দড়ি লাগিয়ে মূর্তিটা টানা হচ্ছে তো মূর্তিটা পড়ছে না তখন সবাই একটা কি কোনো কিছু কাজ করে একটা শব্দ প্রনাউন্স করে বল প্রয়োগ করে তো সে তারা সুরটা কি ধরলো গানটা দড়ি দড়ি বালুটা রাজা হবে খান খান দড়ি দড়ি বালুটা রাজা হবে খান খান তো এখানে হচ্ছে বেমতন্তু ধরে বালুটার সেন্ট্রোমিয়ার হবে খান খান তাহলে সেন্ট্রোমিয়ার ভেঙে যাবে ভেঙে গিয়ে কি হবে দুটো অপত্য ক্রোমোজোম পাওয়া যাবে সেই অপত্য ক্রোমোজোম সময়ের সাপেক্ষে বেমতন্তু ধরে প্রদাহমুখ করবে প্রদাহমুখ করবে ও অপোজিট বলে এবং অ্যানাফেজ দশায় আমরা ক্রোমোজোমকে বিভিন্ন আকৃতিতে পাব অর্থাৎ
ক্রোমোজোম গুলো আলফা অ্যালফাবেট অর্ডার অনুযায়ী ভি অর্থাৎ মেগাসেন্ট্রিক, এল অর্থাৎ সাবমেগাসেন্ট্রিক, জে অর্থাৎ অ্যাক্রোসেন্ট্রিক এবং আই অর্থাৎ টেলোসেন্ট্রিক প্রকৃতির ক্রোমোজোম অ্যানাফেজ দশায় সুস্পষ্ট দেখা যাবে। আর উদ্ভিদ কোষে কি হবে, ঠিক এই সময়ে মাঝখানে কিছু ছোট ছোট কন্দর আবির্ভাব হবে যাদের আমরা বলবো ইন্টারজোনাল ফাইবার। উদ্ভিদ কোষে বলবো ইন্টারজোনাল ফাইবার, প্রাণী কোষে বলবো স্টেম বডি। স্টেম বডি প্রাণী কোষে বলবো স্টেম বডি একত্রে, আর ওইরকম ছোট ছোট কন্দর উদ্ভিদ কোষে বলবো ইন্টারজোনাল ফাইবার। এখন এখানে দেখো ক্রোমোজোমের একটা মুভমেন্ট হচ্ছে, ছিল বিষুব অঞ্চল বরাবর, সেখান থেকে ক্রোমোজোম দুই অপোজিট পোলের দিকে যাচ্ছে এবং পেমতন্তুরও মুভমেন্ট হচ্ছে। এই যে সামগ্রিক চলন, পেমতন্তু চলন এবং ক্রোমোজোমের চলন, সামগ্রিক চলনকে বলা হয় অ্যানাফেজ মুভমেন্ট। অ্যানাফেজ মুভমেন্ট এখন এই অ্যানাফেজ মুভমেন্টের মধ্যে যখন ক্রোমোজোমের চলন হচ্ছে, এই যে ক্রোমোজোম যখন সরে যাচ্ছে তখন এই চলনটাকে আমরা বলবো অ্যানাফেজ, অ্যানাফেজ এ মুভমেন্ট বা চলন, অ্যানাফেজ এ মুভমেন্ট বা অ্যানাফেজ এ চলন। আর বেমতন্তু যে চলনটা হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যানাফেজ, অ্যানাফেজ বি মুভমেন্ট বা বি চলন, বি মুভমেন্ট। তাহলে বেমতন্তু এবং ক্রোমোজোমের সামগ্রিক চলনকে বলছে অ্যানাফেজ চলন বা অ্যানাফেজীয় চলন। এটাকে যখন আমরা ক্রোমোজোমের চলন হিসেবে ধরছি, ক্রোমোজোমে যে সরছে তখন তাকে আমরা বলছি অ্যানাফেজ এ চলন, আর বেমতন্তু চলনকে বলছি আমরা অ্যানাফেজ বি চলন। তাহলে এটা অ্যানাফেজ কমপ্লিট হবে। হ্যাঁ এটা এটা আছে এলোপেজ দশা।
আর এই জেলোফেসের সাথে অ্যাকচুয়ালি অ্যানোফেস বসাতে সাইটোকাইনেসিসের জন্য প্রাণী কোষের ক্ষেত্রে দুই দিক থেকে ক্লিভেজ শুরু হয় অর্থাৎ দুই দিক থেকে পর্দা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে এটা অ্যাকচুয়ালি অ্যানাফেজ শুরু হয় জেলোফেস এটা আরো ক্রমশ ভিতরে দিকে আসে এখন ক্রোমোজোম দেখো এটা কি হিউম্যান সেল হয় হিউম্যান সেলের ক্ষেত্রে 2n সমান আমরা জানি কত জিগোমিস মাইটোসিসের লিভসের সময় বলেছিলাম সমসংখ্যক ক্রোমোজোমে সৃষ্ট অপত্যক তৈরি হবে তাহলে এখানে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2n সমান 46 এখানে 2n সমান হচ্ছে 46 কিভাবে হলো আমরা দেখলাম অ্যানাফেজ দশাতে একটা ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড ছিল সেটা বেন্টন্তুর টানে এবং ক্রোমাটিড গুলোর সিস্টার ক্রোমাটিড গুলোর বিকর্ষণ ধর্মের জন্য পৃথক হয়েছিল পৃথক হয়ে দুটি ক্রোমাটিড আলাদা হয়ে গিয়ে একটা অপত্য ক্রোমোজোম বা নিউ ক্রোমোজোম তৈরি করেছিল তাহলে এক একটা ক্রোমোজোম ডিলিশনের মাধ্যমে কটা ক্রোমোজোম তৈরি করলো দুটো করে তাহলে 46 এর ডবল কত হবে 46টা ক্রোমোজোম আমার ছিল 46 × 2 = 92 তার মানে মোট অ্যানাফেজ দশায় 92 খানা ক্রোমোজোম তৈরি হয়েছে সেই 92 ক্রোমোজোমের মধ্যে বেন্টন্তুর টানে অর্ধেক সংখ্যক নর্থ পোলে গেছে আর অর্ধেক সংখ্যক সাউথ পোলে গেছে তার জন্য আমরা এখানে পেলাম 46 এখানে পেলাম 46 তার জন্য মাইটোসিস সেন্ট্রিকশনকে বলা হয় সম্পৃষ্ট বিভাজন ওকে।